এই তুই তো চোরের মেয়ে, চোরের মেয়ে, চোরের মেয়ে বলে চলে গেল। উনি কি দেখেননি ওনার বাবাকে স্যান্ডো গেঞ্জি পরে টাকাটা গুনতে? সেই সময় ওনার মনে ছিল না, সেই সময় ওনার মানে আত্মসম্মান সেই সময় লাগেনি যে বাবা ক্যামেরার সামনে এইভাবে টাকা গুনে নিচ্ছ? সেই নারদাস ক্যামে তো তাদের নাম রয়েছে, সুতরাং যে যেরকম করবে। মানুষ তো আজকে কোন পর্যায়ে পৌঁছালে বলতো? সাধারণ মানুষ এরকম একটা রাজ্য সরকারের হেভি ওয়েট নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের চোর চোর বলে ডাকছে। এর আগে আমরা একবার গরু চোর শুনেছিলাম ইসের ক্ষেত্রে, সুকন্যা মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আবার মানে আর কেউ না হোক, এদের এই যে সুকন্যা মণ্ডল বলো, প্রিয়দর্শনী হাকিম বলো, এদের তো একটা গোটা জীবন পড়ে রয়েছে। তার জন্য তো অ্যাটলিস্ট এরা ভেবে তাদের গুরুজনেরা যারা এইসব জিনিসগুলো করছে তাদেরকে অ্যাটলিস্ট বলবে যে তোমরা এইসব করো না, আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের বাকি জীবনটা মান সম্মানের সাথে বাঁচতে হবে। চোরের চুরির সাদ্দাও তো চুরিই হলো না, উনি এটা বলেনি আমি কি চোর, উনি বলেছে যে আমি চোর। কে প্রধানমন্ত্রী হবে সেটা না ভেবে ও আগে নিজের দলের নিজের জায়গাটাকে বাঁচা। এই সরকারের লজ্জা পাওয়া উচিত, যেটা দিল্লি পারলো সেটা আমরা কেন পারলাম না? নির্ভয়া কাণ্ডের থেকে কোনো কিছুকেই আমি ছোট করছি না, নির্ভয়া কাণ্ড থেকে কি খুব কম ছোট ছিল এই ঘটনাটা? ওনার মানসম্মান প্রয়োজনে জেলে, আজ না হোক কাল জেলের ভাত এনাদেরকে খেতে হবে এনারা যা করেছেন, প্রয়োজনে কেন? সে প্রয়োজনে দরকার পড়ে ওনারও যে নি মাথা আছেন, যারা যারা মাথা আছেন তারাও যে দুর্নীতি করেছেন, দরকার পড়লে তাদেরকেও জেলের ভাত খেতে হবে। থাকুক রাজ্যপাল না থাকুক, উনি রাজভবনে থাকুক, রাজভবনে না থাকুক, তারপরে 144 চলার মধ্যে কোনো জায়গায় এরকম করা যায় না। সুতরাং উনি শিখেছেন কোথা থেকে? উনি শিখেছেন তো বিষয়টা, ওনার দিদি তো পুরো তিলোত্তমার রাজপথে একটা সময় খুব বড় মিছিল করে গলায় আমরা সবাই চোর বলে ঘুরিয়ে বেরিয়েছেন। সুতরাং আজকে যদি উনি বেরিয়ে এসে আগে থেকেই বলে দেয় যে হ্যাঁ বাবা আমি চুরি করেছি, আমি চোর, তাহলে এবার অবাক হওয়ার কি আছে? আসলে এরা এত দুর্নীতি করে ফেলেছে না, সাধারণ থেকে সাধারণ জিনিস এরা ভালোভাবে নিতে পারছে না, নিজেরা বলতে পারছে না, নিজেরা বুঝতে পারছে না যে কিভাবে বলবে, কি করবে, কি করবে না। আজকে ফিরহাদ হাকিমেরও অবস্থা সেই একই জায়গায় দাঁড়িয়েছে। আমি দেখেছি, মানে এইটা আমি দেখেছি, উনি বারবার বলেন যে, এর আগেরবার বললেন যে কলকাতার মানসম্মান আমার হাতে বাঁচতে দিলেন না, কলকাতার মানসম্মান, যে কলকাতার মাটি আপনারা, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, সেই মাটি আপনারা এইভাবে নোংরা করেছেন, কলুষিত করেছেন, শিক্ষা ব্যবস্থাকে পুরো একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন, সেই মাটি তো অলরেডি আপনারা নোংরা করে দিয়েছেন, সুতরাং আর মানসম্মান কোথায়? আজকে এই রাজ্যের থেকে বাইরে কোথাও একটা যাও, সেখানে গেলেই সবার প্রথমে কথা ওঠে যে আপনাদের ওখানে তো অমুক হয়, আপনাদের ওখানে তো এত কোটি টাকা পাওয়া যায়, প্রত্যেকটা নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই স্ক্যামের সাথে জড়িত, জিনিসটা তো খুব ভালো কিছু হয় না, আমাদের জন্য তো বিষয়টা খুব ভালো কিছু হচ্ছে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার মানসম্মান প্রয়োজনে জেলে, আজ না হোক কাল জেলের ভাত এনাদেরকে খেতে হবে এনারা যা করেছেন, প্রয়োজনে কেন? সে প্রয়োজনে দরকার পড়ে ওনারও যে নি মাথা আছেন, যারা যারা মাথা আছেন তারাও যে দুর্নীতি করেছেন, দরকার পড়লে তাদেরকেও জেলের ভাত খেতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এমন কিছু তথ্য তো পাওয়া গেছে, এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোও কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয়ে, নিয়োগ নিয়োগ দুর্নীতি নিয়ে একটা চলছিল, চলতে চলতে তারপরে শিক্ষা দুর্নীতি থেকে বিষয়টা চলে গেল নিয়োগ দুর্নীতিতে, পুরো নিয়োগ দুর্নীতিতে। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে তোমার আজকে ইনভেস্টিগেশনের স্বার্থে সবাইকে ডাকা যায়, উনি ডিসাইড করে দেবেন না যে উনি ওনাকে ডাকা হবে বা ওনার বাড়িতে যাওয়া হবে, তল্লাশি করা হবে কি করা হবে না। এখন বিষয়টা হচ্ছে মদনদা, দেখো বাকিরা ভয় পেয়েছে স্বাভাবিক, মদনদার তো নতুন করে ভয় পাওয়ার কিছু নেই, ওনার তো অভ্যাস হয়ে গেছে অলরেডি, একবার উনি ছিলেন তো, সুতরাং উনি জানেন যে আবার গেলে ভেতরে কি পরিস্থিতি হতে পারে, কি হবে না হবে ওনার কাছে সেটা নতুন কিছু হবে না, সুতরাং উনি এই ক্যাজুয়াল মোডেই থাকবে। তবে আমি বলবো অন আ সিরিয়াস নোট, যেরকম জিনিসগুলোকে চল জিনিসগুলো চলছে সেরকম না করে আরও সিরিয়াসলি এই জিনিসটাকে করতে, মানে তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর অ্যাজ সুন অ্যাজ পসিবল কনক্লুড করতে হবে। একটা তদন্ত সারা জীবনের মতো তো চলতে পারে না, এরকম করতে করতে যাদের সাথে দুর্নীতি হয়েছে, যাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা তো আর কোনো রকমভাবে ন্যায় পাবে না। সত্যি কথা, এই ধরনের প্রশ্ন আমি জানি না কারা করেছে, সে যারাই করে থাকুক না কেন জিনিসটা কখনোই ঠিক হয়নি, মানে ব্যক্তিগতভাবে কোনো রকমভাবে যে কেউ কাউকে আক্রমণ করুক না কেন। বলছেন আমার কটা বউ আছে সেটা সিবিআই জিজ্ঞেস করেছে, এটা উনি বলতে পারেন। একটা মানুষ কতটা নিচে নামলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের কাজকর্ম করতে পারে?
কোথায় অনশন করবেন, কোথায় বসবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে রাজভবনের সামনে 144 ধারার মধ্যে যে ঘটনাটা আজকে ঘটলো, এরপরে যে যে রাজভবনের সামনে বসতে চাইবে এই মমতা ব্যানার্জিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কিন্তু তাদেরকে ওই জায়গায় বসতে দিতে হবে। 144 লাগু হওয়া সত্ত্বেও সেই জায়গায় ঢুকে যখন তারা এই দুঃসাহসটা দেখাতে পেরেছে, আগামী দিনে প্রত্যেকের জন্য যেন নিয়মটা সমান হয়, থাকুক রাজ্যপাল না থাকুক, উনি রাজভবনে থাকুক রাজভবনে না থাকুক, তারপরে 144 চলার মধ্যে কোনো জায়গায় এরকম করা যায় না। রাজ্যপালকে বারবার কটাক্ষ করতে আমরা দেখেছি, নিজের বাড়ির সামনে 144, এর আগের দিনে আমাদের গ্রুপ ডির একটা মামলাতে তার বাড়ির সামনে 144 বলে তার স্টেটের তরফ থেকে কোর্টে জানানো হয়েছিল যে এখানে এখান দিয়ে যেতে দেওয়া যাবে না, এখানে 144 আছে, ওর বাড়ির সামনে কিসের 144, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রাজভবনের সামনে, এখন যিনি রাজ্যপাল আছেন তার শিক্ষাগত যোগ্যতা আর যে এই কথাটা বলছে তার মেধা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল, কিছু কিছু সময় না নোংরা বেশি ঘাটতে গেলে গায়ে নোংরা লেগে যায়, বা কাউকে সেই সম পরিমাণে উত্তর দিতে গেলেও তুমি যদি কাউকে সেইভাবে উত্তর দিতে চাও তোমার গায়েও লেগে যাবে। আমি মনেই করি না এই ধরনের প্রশ্নের কোনো উত্তর বা জবাব দেওয়া উচিত, কারণ এনারা যে স্তরে নেমে যাচ্ছেন দিনকে দিন, ওই স্তরে নেমে ওনাদের উত্তর দেওয়াটা আমি মনে করি না কোনো সভ্য সমাজে হওয়া উচিত, সেটা হতেই পারে। দেখো কে কার, আমি বারবার বলেছি, এর আগে যখন হাজরা মোড়ের ঘটনাটা ঘটলো পোস্টারের, আমি সেই দিনও বলেছি যে কে কার কোথায় কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইবে, কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইবে, কাকে পাড়ার একটা নর্মাল কাউন্সিলর দেখতে চাইবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের সংবিধান তো তাকে সেই অধিকারটা দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দেবাংশু কি বললো এটা নিয়ে এখন না ভেবে, দেবাংশু বরঞ্চ কে প্রধানমন্ত্রী হবে সেটা না ভেবে ও আগে নিজের দলের নিজের জায়গাটাকে বাঁচায়, এটা হচ্ছে এই ব্যর্থতা তো সম্পূর্ণ এই রাজ্য সরকারকে নিতে হবে। আজকে যে জিনিসটা দিনে 10 বছর কেন সময় লেগে গেল এই একটা জায়গায় এসে পৌঁছাতে, তাও যখন এই ফার্স্ট ট্র্যাক কোর্টের পরে এই জায়গাটা একটা জায়গায় এসে দাঁড়ানো গেল, তারপরেও কিন্তু সেখান থেকে দেখতে গেলে তুমি দেখবে আলটিমেট পুলিশ প্রশাসন কি করলো 2013-তে যখন এরকম একটা ঘটনা ঘটে গেল, এর পরতে পরতে না অনেকগুলো জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছিল পোস্টমার্টামে কিন্তু অনেক কিছুই নেই, 15 দিন লেগে গেছিলো একটা FIR হতে, আরও অনেক কিছু স্তরে স্তরে রয়েছে রাজ্য সরকারের রাজ্য পুলিশের ব্যর্থতা সম্পূর্ণভাবে আজকে এই যে পরিস্থিতিটা তৈরি করলো। এই সরকারের লজ্জা পাওয়া উচিত, যেটা দিল্লি পারলো সেটা আমরা কেন পারলাম না? নির্ভয়া কাণ্ডের থেকে কোনো কিছুকেই আমি ছোট করছি না, নির্ভয়া কাণ্ড থেকে কি খুব কম ছোট ছিল এই ঘটনাটা? সেখানেও যেরকম একটা বাড়ির মেয়েকে তারা হারিয়েছে, এখানেও তো সেম তাই হয়েছিল। আমি কয়েকদিন আগে এক জায়গায় শুনছিলাম মেয়েটি নাকি ওই মানে পুরো গ্রামের মধ্যে প্রথম কলেজ পড়ুয়া, কালকে গিয়ে মেয়েটি কত কিছু হতে পারতো জীবনে। সুতরাং একজন কেউ যদি এই এই রকম যে পরিস্থিতিতে কেউ যদি বিচার না পায় তাহলে আর কোন মানে কবে বিচার পাবে? আর শোনো, বিচার প্রক্রিয়ার মধ্যে মানে আমিও একটা বিচার প্রক্রিয়া একটা ছোট্ট পার্ট হয়ে একটা কথা বলছি, সেটা হচ্ছে আজকে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, যে ধরনের কাজকর্ম করলো, আজকে সুপ্রিম কোর্ট তারা যে যাচ্ছে, আমিও আশার আলো রাখছি যে কিছু না কিছু নিশ্চয়ই তাদের সাথে ভালো হবে আশা করছি, কিন্তু কতটা হবে, কতটা দেরি হয়ে গেছে এটা কিন্তু এখন দাঁড়িয়ে কেউ বলতে পারবে না। সেটা সম্পূর্ণ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে, CID করেছে এই ইনভেস্টিগেশনটা, CID মাথা মানে এই পুরো পুলিশ ডিপার্টমেন্টের মাথায় মানে প্রশাসনের মাথায় যে বসে রয়েছে তাকে এই দায় নিতে হবে।